Assalamualaikum. First Security Islami Bank Limited শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহমিদা দোলা। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেলারুশ ও কাজাখস্তানের কয়েকজন নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় ভলাদিমির নামের এক কাজাখস্তানের নাগরিক নিহত হয়েছেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন একজন। ঈশ্বরদী থানা পুলিশ জানায়, রাতে কোনো এক সময় রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিন সিটি ভবনের একটি কক্ষে কয়েকজন বেলারুশ নাগরিকের সঙ্গে কাজাখস্তানের নাগরিকের মধ্যে মারামারি হয়। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কাজাখস্তানের নিহত নাগরিককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইউক্রেনের লাভিভ শহরে তীব্র রূপ নিয়েছে যুদ্ধ। শহরে দফায় দফায় বিস্ফোরণ হচ্ছে। রাশিয়া বলেছে সামরিক অভিযানের প্রথম পর্যায়ে শেষ হয়েছে। যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বড় আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ডে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছেন ইউক্রেনের পাশেই আছে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। বিশাল বিস্ফোরণের শব্দে প্রতিনিয়তই প্রকম্পিত হচ্ছে ইউক্রেনের লভিভ শহর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে ধোঁয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভ শহরকে যুদ্ধের প্রথম দিকে নিরাপদ ভাবা হলেও সে বাস্তবতা পাল্টে গেছে। লভিভে হামলা চললেও যুদ্ধের প্রাথমিক ধাপ শেষ হয়েছে বলে মনে করছে ক্রেমলিন। মস্কোর দাবি, এবার শুধু ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলের স্বাধীনতা নিশ্চিত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। তবে পশ্চিমারা বলছে প্রথম ধাপের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণায় রাশিয়ার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদের মতে মস্কোর যুদ্ধের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে। ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণে চোখ ছিল অনেকের। বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন এই যুদ্ধ অনেক দীর্ঘ হবে। দর্শক, এখনকার শীর্ষ খবর এ পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।